ভোরে উঠতে হবে বলে তার আগের দিন অ্যালার্ম দিয়েও রাখলাম, আর আগের দিন সকাল সকাল করে সবাই খাওয়া দাওয়া সেরে ঘুমিয়েও পড়েছিলাম, কিন্তু অ্যালার্ম বাজার আগেই উঠে পড়লাম। হঠাৎ ঘুম ভেঙে গেল, সকাল সকাল করে উঠতে হবে ভেবে তো অ্যালার্মটার আগেই উঠে পড়লাম। বন্ধুরা, তো আজকে চলে যাব এক জায়গা, সেটা হলো শান্তিনিকেতন আমার মেয়ের প্রোগ্রামের জন্য। তো ওঠার কথা আমার ছিল 3টের সময়, অ্যালার্মটাও তাই দিয়ে রেখেছিলাম, কিন্তু উঠে পড়লাম 12:30। আর 12:30 থেকে সেই যে ঘুমটা ভাঙলো, আর ঘুম হলো না। ঘুম ভাঙার পরও শুয়ে পড়েছিলাম যতক্ষণ না 3টে বাজছে, কিন্তু আর শুয়ে থাকতে পারলাম না, 2:30-টার সময় উঠে পড়লাম। তারপর উঠে দেখো বাইরে বেরিয়ে পড়লাম, দিয়ে ভাবলাম স্নান করব, তো একটু গরম জল বসাবো ভাবছিলাম। তারপর গরম জলটা বসাতে বসাতে, গরম জল হতে হতে, ব্রাশ করতে করতে 3টে বেজেই যাবে। তো সেই ভেবে একবার জানলাটা দিয়ে উঁকি মারছিলাম, দেখছিলাম যে অন্ধকার কেমন লাগছে, সকাল হতে আর কতক্ষণ দেরি আর রয়েছে। তো সেই জন্য দেখো জানলাটা খুলে, আর এদিকে দেখো জল বসিয়েও দিয়েছি। আর জল বসিয়ে দিয়ে আমি ভাবলাম ব্রাশটা করেই নি উঠে পড়েছি যখন, তো ব্রাশ হাতে দেখো ব্রাশ করতে লেগে গেলাম। আর আমাদের হাঁড়িতে জল গরম এই কারণেই করতে হয়, কারণ কিছুদিন আগে আমাদের যে জল গরম করার একটা রড কিনেছিলাম, তো যেটাতে জল গরম হতো আর কি, তো সেটা বাস্ট হয়ে গিয়েছে, তো ওটা আর ইউজ করি না আর কিনেও আনি না। ভাবলাম শীতকাল চলছে আর বেশি দিন তো আর শীত থাকবে না, তো চালিয়ে নেওয়া যাবে জল গরম করে গ্যাসে। এসে সেইভাবেই আমি হাঁড়িতে জলটা বসিয়ে দিলাম, আর এদিকে আমার ব্রাশও হয়ে গিয়েছে। তো সবাইকে গুড মর্নিং মাই অল ফ্রেন্ড। আর এদিকে দেখো বুলবুলি রেডি হয়ে গিয়েছে, বুলবুলি মানে আমি, যাই হোক এমনি বললাম। অনেকে আমাকে বুলবুল, বুলু, বুলবুলি কত কি বলে ডাকে। চলো, তো আমি রেডি হয়ে গিয়েছি দেখো বন্ধুরা, আর আমি যাচ্ছি শান্তিনিকেতন, তোমাদেরকে তো আগেই বললাম। তো ম্যাম প্রোগ্রাম রেখেছেন ওখানে, তাই সবাইকে, সব ছাত্রীদেরকে নিয়ে, সব ছাত্রীদেরকে ঠিক না মানে কিছু জনকে নিয়ে যাচ্ছেন, তো ওনার জন্যে আমাদের যাওয়া। তো ম্যামকেও খুব খুব ধন্যবাদ জানাই। চলো, এই দেখো কইলিয়া পাইলেও রেডি হয়ে গিয়েছে। আমি তো বাড়িতে সবসময় তোর না সেটা বলি যে এমন কি হচ্ছে, ইয়েতে ঝাড়গ্রামে যে তোর না। এদিকে আমি চলে এসেছি গাড়িতে করে, আর এখান থেকে গাড়িতে করে সবাইকে তোলা হচ্ছিল আর কি, যে যে গাড়িতে যাবে বুঝবে। তো পাপাদা বলছিল পায়েলিয়ার না খুব ভালো লাগে। এদিকে দেখো ট্রেন, মানে কিছুক্ষণ কিছুটা রাস্তা গিয়ে দিলাম তোমাদেরকে। আর যেহেতু আমরা ভোর থেকে বেরিয়েছি, তো কিছুটা রাস্তা এসে দেখো গাড়িটা একটু দাঁড় করেছিল, তো ওখানে সব চা যখন খাবে, তো আমরা দাঁড়িয়ে খাচ্ছিলাম। আর অনেকটা রাস্তা অতিক্রম করে অবশেষে চলে এলাম শান্তিনিকেতন। তো এখানে রুম ভাড়া নেওয়া হয়েছিল, তো সবার আলাদা আলাদা করে রুম ভাড়া নেওয়া হয়েছিল, তো আমিও চলে এলাম একটা রুমে। এ দেখো, তারপর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, যেহেতু আমাদেরকে 3টের সময় বেরোতে হচ্ছে, 3টে 3টে এরকম টাইমে বেরোতে হচ্ছে, তো আগে সার্ভিস করে নিয়েছিলাম। মানে আমি কোনো কিছু মুখে মেকআপটা বাদ দিয়ে বাকি করেই নিয়েছিলাম, তারপর খেতে গিয়েছিলাম। গিয়ে খাওয়া শেষে দেখো আমরা সেজে নিয়েছি, আর হচ্ছে এখানে যে প্রোগ্রামটা হবে সেটা 3:30 থেকে শুরু হবে, তো এখন মোটামুটি বাজে প্রায় 2:10 এরকম। তো আমরা চলে যাব গাড়ি করে যেখানে অনুষ্ঠানটা হবে, তো আমাকে কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও, আর আমার সাথে থেকো, পরে দেখা হচ্ছে, পরে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা দেখো রেডি হয়ে গিয়েছি, আর যেখানে অনুষ্ঠান চলছে সেখানে চলে যাচ্ছি। কইলিয়া, এক কইলিয়া, কইলিয়া আসছে, বাথরুমে আছে। আর কিন্তু নেই, কিন্তু বলে দিলাম চুপচুপ ভালো লাগছে না, জ্বালাস না। তো রেডি হয়ে গিয়েছে বন্ধুরা, আর দেখো গাড়িতে সব পায়েলিয়া কইলিয়া বসেও গিয়েছে, তো যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে চলে যাচ্ছি।
ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদেরকে তো ওয়েলকাম জানানোই হয়নি, তো আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তোমরা বন্ধুরা আশা করছি অনেক ভালো আছো, আর আমি বলবো আমিও খুব খুব ভালো আছি। আর চলো পরে দেখা হচ্ছে। আর দেখো বন্ধুরা, যেখানে অনুষ্ঠানটা হবে সেখানে আমরা গাড়ি করে সবাই পৌঁছেও গেলাম, আর ওদিকে গেটটার কাছে মানে এরা অনুষ্ঠান করবে বলেই তাই ঢুকতে দিয়েছে, অন্যদেরকে ঢুকতে দিচ্ছে না একদম। যারা প্রোগ্রাম করবে অনুষ্ঠানের জন্য তারাই একমাত্র ঢুকতে পাবে। তো এখানে অনুষ্ঠান হবে, কইলিয়া পাইলে আরও অনেকেই নাচবে, এখানে ডান্স প্রোগ্রাম, ম্যামও নাচবেন এটা। আর এখানে মানে আমার মেয়েরা নাচার সুযোগ পেয়েছে, মানে আমার কাছে অনেকটা অনেকটা দামি, আমার কাছে কেন যতজন গিয়েছিল সবার কাছেই খুব দামি, কারণ এখানে চান্স পাওয়া খুব মুশকিল। আর বন্ধুরা দেখো আমি চলে এসেছি আবার রুমেতে, আর প্রোগ্রামও শেষ হয়ে গিয়েছে, প্রোগ্রামটা দেখাতে পারলাম না এই জন্য, কপিরাইট ক্লেম পড়ে যায় যদি সেই জন্য, তো সেই জন্য প্রোগ্রামটা অনুষ্ঠানটা আমাদেরকে দেখাতে পারলাম না, খুবই দুঃখিত। আর তারপরের দিন দেখো সকালবেলা এটা, তো সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে গিয়েছে, তো আর বারান্দা ওখানে একটা বারান্দাও মতনও ছিল আর কি দেখো, আর বাইরেটা দেখতে খুব সুন্দর লাগছিলো, তো আমি ভাবলাম এখানটা একটু ভিডিও করে নিই। হ্যালো বন্ধুরা, আমরা এখন শান্তিনিকেতনে, এখন আমরা বেড়াতে যাব। রুমে একটা রাতের জন্যই ছিলাম আর কি, তারপরের দিন আমরা একটু বেড়াতে যেহেতু শান্তিনিকেতন পৌঁছে গিয়েছি, তো একটু না বেড়ালে হয় সেই জন্যই বেরিয়েছি পড়েছিলাম বেড়ানোর জন্য। তো ওখানে যাবতীয় যেখানে যে ঘোরার, তো ওখানে টিকিট কাটতে হয়, টিকিট কেটে বেরিয়ে গিয়েছিলাম, তো একটু ঘোরাঘুরি করলাম, চারদিকটা খুব ভালো লাগলো। আর দেখো কইলিয়া পাইলিয়া পিছনে হাঁটছে, আর ওখানে দেখো একটা খুব সুন্দর একটা বট গাছ ছিল, ঝুড়ি আর কইলিয়া পাইলে আমিও নিয়েছিলাম, কিন্তু আমার একটু ভালো লাগে সেই জন্য আমি খেতে পারিনি নিয়ে। আর দেখো আর বাড়িতে বসে গিয়েছি, আর বাড়িতে চলে এলাম, তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, ভিডিও দেখে ভালো লাগলো সবাই জানিও কমেন্ট।